সম্মানিত তাহিদ প্রিয় ভাইয়েরা আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলামী জ্ঞান কিতাব থেকে ইসলামের বিভিন্ন দিক জানছিলাম তো আজকে থেকে আমাদের নতুন একটি বিষয় শুরু হবে সেটি হব হল নবী রাসুল তো আজকে নবী রাসুল ফর্বের কিতাবের প্রশ্ন নম্বর সিরিয়াল নম্বর তিনশো সত্তর আর ও আসুল সম্পর্কিত প্রশ্ন প্রথম তিনশো সত্তর নম্বর প্রশ্ন সর্বপ্রথম নবী কে ছিলেন উত্তর আদম আলাই প্রশ্ন তিনশো একাত্তর কোন মাতা কেউ ছিলেন না উত্তর আদম আলা ফিতামাতা কেউ ছিলেন না প্রশ্ন কোন নবীর ফিতা চাড়াই প্রশ্ন তিনশো বাহত্তর আদম আলাইসালামের শারীরিক দৈর্ঘ্য কত ছিল উত্তর ষাট হাত দৈর্ঘ্য ছিল শুভান আমাদের হাতে ছিলেন তিনি আল্লাহর হুকুমে মায়ের গর্বে এসেছিলেন এবং তিনি নবী হিসাবে এসেছিলেন প্রশ্ন তিনশো চুয়াত্তর কোন নবী নিজ জাতিকে তিনশো কোন নবী নিজ জাতিকে নয়শত পঞ্চাশ বছর দাওয়াত দেন উত্তর নু আলাই ইসলাম নিজ জাতিকে নয়শত পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন প্রশ্ন তিনশো পঁচাত্তর কোন নবীর মজেজা চিরন্তন যা কখনো বিলীন হয়ে বিলীন হবে না উহা কি উত্তর মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম উহা তার হচ্ছে কোরআনুল কারিম যেটা কেমত পর্যন্ত থাকবে এটা আর বিলীন হবে না আগের যত নবী রাসুলগণ এসেছিলেন তাদের মুজেজাগুলা তাদের কিতাবগুলা কিন্তু রহিত হয়ে গেছে কোরআনুল কারিমের কারণে কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের উপর যে কোরআনুল কারিম নাজিল হয়েছে সেটা এই মোজেজা কেমত পর্যন্ত বিদ্যমান থাকবে প্রশ্ন তিনশো কোন নবীকে আল্লাহ দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন উত্তর আইয়ুব আলাহ আল্লাহ পরীক্ষা স্বরূপ ওনাকে দীর্ঘ কঠিন রোগ দিয়েছিলেন দীর্ঘ বছর উনি রোগে সহ্য করেছিলেন এবং উনি কোন অবস্থাতে ধৈর্য হারা হননি আল্লাহর ফতি আহ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেছিলেন প্রশ্ন তিনশো সাতাত্তর কোন নবী ফসুফাকি বাতাসের সাথে কথা বলতেন উত্তর সুলাইমা সুলাইমান আলহি ফসু ফাঁকির সাথে কথা বলতেন বাতার সাথে কথা বলতেন তাদেরকে হুকুম করতেন আল্লাহ তালা তার ফসু ফাঁকি তার সব কিছুকে তার আয়ত্তাধীন করে দিয়েছিলেন প্রশ্ন তিনশো আটাত্তর ফিতা পুত্র উভয় নবী কিন্তু উভয়কে ইহুদিরা হত্যা করেছিল কারার তারা উত্তর ইয়াহিয়া ও জাকারিয়া ও ইয়াহিয়া আলহিসাল্লাম ওনারা দুজনেই নবী ছিলেন এবং দুজনকে ইয়াহুদিরা হত্যা করেছিল প্রশ্ন তিনশো উনাশি কোন নবীকে আল্লাহ আসমানি কিতাব জাবুর দিয়েছিলেন এবং লোহা তার হাতে নরম হয়ে যেত অর্থাৎ তিনি কোন লোহা দিয়ে কিছু যদি বানাইতে চাইতেন তখন সেই লোহাটা মাটির মতো হয়ে যেত বা নরম হয়ে যেত উনি যেইভাবে ইচ্ছা সেভাবে আহ আসবাবপত্র বা যেকোনো জিনিস সেটা তিনি বানিয়ে নিতে পারতেন তিনি হলেন দাউদ আল্লাহ ইসলাম এবং ওনার প্রতি জাবুর কিতাব নাজিল হয়েছিল প্রশ্ন তিনশো আশি উলুল আজমে মিনার রসুল উলুল আজমে মিনা রসুল বা দৃঢ় সম্পন্ন নবী কাদেরকে বলা হয় অর্থাৎ নবী মধ্যে সবচেয়ে দৃঢ় পদ সম্পন্ন নবী রাসুল কাদেরকে বলা হয় উত্তর তারা হচ্ছেন পাঁচ জন এক নম্বর নু আলাই ইসলাম দুই নম্বর ইব্রাহিম আলাইহ ইসাল্লাম মুসা আলাই ইসাল্লাম ইসা আলাই ইসাল্লাম ও মোহাম্মদ রাসুল্লাহ আলাইহি আলাই এই পাঁচজন হলেন এই পাঁচজন হলেন যত নবী রাসুলগণ আল্লাহ প্রেরণ করেছে তাদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান এবং সম্পন্ন নবী প্রশ্ন তিনশো একাশি কোন চারজন নবী সকলেই আরব বংশভূত ছিল উত্তর হোদ সালে সুয়াইব। ও মুহাম্মদ সাল্লাম সকলেই আরব বংশভূত ছিল তাহলে এখান থেকে আমরা পাইলাম যে মাত্র চারজন নবী ও রাসুল আরব আরব বংশভূত ছিল প্রশ্ন তিনশো বিরাশি কোন দুইজন সহদর বাই দুজনই নবী উত্তর ইসমাইল ও ইসাক আল ইসাক ইসমাইল ও ইসাক এবং মুসা ও هارুন আল্লাহিসসালাম ওনারা দুজনেই সহদর ভাই ছিলেন এবং দুজনেই নবী ছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া